নমস্কার সবাইকে, স্বাগত জানাই টুইঙ্কল শ্রী ইউটিউব চ্যানেলে। তোমাদেরকে আজকে নতুন একটি খবর নিয়ে কথাগুলো বলে চলে এসেছি। দেখতে পাচ্ছ, স্থায়িত্বকরণে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি কোথায় চলছেন? আলিপুরদুয়ারে দেখেনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের স্থায়িত্বকরণের দাবিতে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা ফেস্টুন টাঙিয়ে ব্যানার নিয়ে বিক্ষোভ জানিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। পরে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং ইউনিয়ন আলিপুরদুয়ার জেলা কমিটি ডেপুটি লেবার কমিশনার ডেপুটেশন দেওয়া তারা দিয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন জন মানুষ কিন্তু উপস্থিত ছিলেন। দাবিগুলো ছিল স্থায়িত্বকরণ না হওয়া পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক 21,000 টাকা এবং সহায়িকাদের 18,000 টাকার সাম্মানিক সূচি সুনিশ্চিত করতে হয়। পাশাপাশি অবসরকালীন 5,000 টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে গ্র্যাচুইটি চালু করতে হবে। এই ছিল বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু হচ্ছে, তার সঙ্গে কিন্তু আলিপুরদুয়ারেতেও কিন্তু এবারে মিছিলটি হয়েছে। তাছাড়াও বড় বড় আন্দোলনের কিন্তু ডাক হয়। তোমরা জানো যে তোমরা মহাপড়াওটাও তোমরা শুনেছো যে মহাপড়াও 4 দিন ধরে 26 তারিখ থেকে 29 তারিখ কিন্তু দেশজুড়ে মহাপড়াও হয়েছে। এরপরে কিন্তু তারা ডাক দিয়েছে যে সবাই মিলে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু এবার ধর্মঘটে নামবে, জবাব মাঙ্গো বলে ধর্মঘটে তারা নামবে। তাদের তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে। তার মধ্যে তাদের যে বিশেষ দাবিটা আছে সেটা হচ্ছে যে তাদের অবশ্যই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের স্থায়িত্বকরণ করতে হবে এবং তাদের পোষণ ট্র্যাকার অ্যাপে যে চালনা করা হয়েছে তার জন্য মোবাইল ফোন বা দামি ভালো মোবাইল ফোন দিতে হবে এবং প্রত্যেক মাসে তাদের মাসিক রিচার্জের জন্য টাকা দিতে হবে। এছাড়াও তারা কিন্তু গ্র্যাচুইটি পিএফ যেরকম সমস্ত সরকারি কর্মচারীরা পেয়ে থাকে তাদেরকেও সেরকমটা দিতে হবে। সমবেতন সমশ্রম এই কাজে কিন্তু তাদেরকে মানে এই নিয়ম অনুযায়ী কিন্তু তাদেরকে একই পর্যায়ে ফেলতে হবে। তাছাড়াও তারা যে সমস্ত কাজকর্ম করছে সমস্ত জন্য কিন্তু তারা টাকা পাচ্ছে না, এটা তাদের বক্তব্য। এবং এছাড়াও তারা আরও বলেছেন যে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা আরও বলতে চাইছেন যে যারা রিটায়ারমেন্ট করে গেছে তাদের 5,000 টাকা করে মানে ন্যূনতম 5,000 টাকা করে যেন তাদের পেনশনের ব্যবস্থা করা হয়। আর তাছাড়াও আরও কথা হচ্ছে, তারা বলছে যে বারবার পুলিশ যখন তাদের এই যে মহাপড়াও হলো এই মহাপড়াওয়ের সময় কিন্তু পুলিশে তাদেরকে অ্যালাউ করেনি এটা ধর্মঘটটা চালিয়ে যাওয়ার জন্য। তৃতীয় চতুর্থ দিনে কিন্তু অনুমতি একদমই তারা পায়নি, কিন্তু প্রশাসনিক নির্দেশ মেনে মহাপড়াও আন্দোলন গুটিয়ে নেওয়ার ফতোয়া জারি করা হয়েছিল। কিন্তু অঙ্গনওয়াড়ি নেতৃবৃন্দ কর্মীরা পুলিশের এই নির্দেশ কিন্তু একেবারেই অবমাননা করেছে, সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জানিয়ে দেন এরকম করে অঙ্গনওয়াড়ি কর্মীদের দমিয়ে রাখা যাবে না। তারা কিন্তু বিভিন্ন জায়গায় জেলা টু জেলা রাজ্য টু রাজ্য তারা কিন্তু এভাবে আন্দোলন চালিয়ে যতক্ষণ তাদের দাবি পূর্ণ করা হচ্ছে। প্রয়োজনে তারা কিন্তু গ্রেপ্তার হতেও রাজি আছে, তারা কোনো রকম কোনো দ্বিধাবোধ পিছু পা হবে না। কিন্তু তাদের অবশ্যই দাবিগুলি যেন সরকার শোনে, কারণ তারা সব দিক থেকেই পিছিয়ে আছে। সরকারের সমস্ত কাজকর্ম তারা করেও তারা কেন ফল পাবে না? তাদের একটাই বক্তব্য যে তারা যখন সব কিছুই 3 থেকে 6 বছরের বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা বলছে কিন্তু তাদের পরিমাণ অনেক কমিয়ে দেওয়া হয়েছে, সেটা একটা বক্তব্য। এবং বলছে যে বাজার দর অনুযায়ী তাদেরকে কিন্তু সেই ধার্য মূল্য কিন্তু তারা পাচ্ছে না, তাদের নিজস্ব ট্যাগ থেকে কিন্তু টাকা দিতে হচ্ছে, তাদের এটাই বক্তব্য। এছাড়াও তারা বলতে চাইছে যে বিভিন্ন রকম সরকারি কর্মচারীরা যে সমস্ত সুবিধাগুলো পেয়ে থাকে গ্র্যাচুইটি থেকে শুরু করে বিভিন্ন রকম, তারা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও তারা কেন তার আওতার মধ্যে আসছে না, তারা কেন সেই সুবিধাটা পাচ্ছে না, তাদের এইসব বক্তব্য। তো আশা করি তোমরা বুঝতে পারো দিদি ভাই যে এই সমস্ত বিভিন্ন রকম কারণে তারা কিন্তু আন্দোলনে নেমেছে এবং তাদের ন্যায্য পাওনা তোমরা যাতে সবাই সরকারের কাছ থেকে পাও, এটাই আমি আশা রাখি যে সরকার যেন তোমার দিকে দৃষ্টি আলোকপাত করে এবং তোমার সমস্ত দিক থেকে যেন তোমরা অবশ্যই যেন এখানে পাও তোমার যে সমস্ত দাবি দাওয়াগুলো হয়, তোমার সমস্ত সুবিধাগুলো যেগুলো তোমরা চাইছো সরকারের কাছ থেকে সেই সমস্ত সুবিধা যেন তোমাদেরকে প্রদান করা হয়, এই আশা রাখি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা এটা নিয়েই ছিল। এই আপডেটে তোমাদেরকে দেওয়ার ছিল যে নতুন করে আবার কিন্তু আরেকটা ধর্মঘটের ডাক দিয়েছে, একটা বড় সড়ো দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কিন্তু অঙ্গনওয়াড়ির সমস্ত দিদি ভাইয়েরা। তো তোমরা যাতে সফলতা অর্জন করো এই কামনা করি, আর সরকারের কাছে যেন এই খবরটা পৌঁছায় তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটা যত পারবে তত কিন্তু শেয়ার করতে থাকো, যত শেয়ার করবে তত কিন্তু সরকারের নখদর্পণে আসবে, তবে সরকার কিন্তু টনক নড়লেও নড়তে পারে। তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে বলছি যত শেয়ার করবে তত কিন্তু তোমাদের চাহিদা তোমাদের যে সমস্ত দাবি দেওয়া সেটা হয়তো পূরণ করার সময়সীমাটা অনেক সীমিত হয়ে যাবে, মানে কম সময়ে তোমরা বেশি কিছু পেতে পারো। সো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, তোমার সঙ্গে আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যেতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।